Hello everyone, today I will make a get ready with me video. First of all, I wear pink color dress, it's so premium. And next hoche ami eta baby cream apply kori amar skin sensitive hoar karone ar ei baby cream tai kintu amar moisturizer hishebe kaj korche. Then ami ekta foundation apply kortechi. Actually, I'm not a professional makeup artist. I don't have any knowledge on my makeup. I'm just very regular, ready to attend to that. Just share it with you. I'm going to share it with you. I'm going to put my foundation on my face. I'm going to blend it with my face. Blend it with my face. I'm going to blend it with my face. I'm going to apply a loose powder. Maybe it was a loose powder. So, it's very beautiful to blend. So, I'm going to blend it with my face. দেখতে পাচ্ছেন মুখে একটা গ্লসি ভাব অলরেডি চলে এসেছে তো দেন আমি নেক্সট আমার আইব্রোটা ঠিক করে নিব কোনো আইশ্যাডো অথবা কোনো কালার নো ইউজ করে আমি জাস্ট ব্রাশটা দিয়ে আমার আইব্রোটা ঠিক করে নিচ্ছি দেন এখন আমি আমার চোখে একটু হালকা পিঙ্ক কালার শেড अप्लाई করব এই প্যালেটটা থেকে আমি জাস্ট একটু পিঙ্ক কালার নিয়ে আমার চোখের উপরে শেডটা হালকা করে দিয়ে নিলাম এই তো আইশ্যাডো দেওয়া শেষ তো এই জায়গাটা না এত সুন্দর আসলে ভিডিও ফুটেজটা আসছিল আমার কাছে খুব ভালো লাগতেছিল দেন আমি হচ্ছে একটা হোয়াইট কাজল अप्लाई করব আমার চোখে মেকআপের মধ্যে হোয়াইট কাজলটা আমার অনেক বেশি পছন্দ তো ওইটাই দিয়ে নিলাম দেন আমি হচ্ছে আইলাইনার अप्लाई করব আর ক্যামেরার সামনে আসলে ওইভাবে আইলাইনার দেওয়া যায় না এক্সট্রা ভাবে আয়নাতে না দিই তো ওইটাই আমি আইলাইনার দিয়ে আবার হচ্ছে এই তো এখন দেখাবো আইলাইনার দেওয়া শেষ এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেকআপের ব্লাশ ব্লাশ ছাড়া কিন্তু মেকআপ সম্পূর্ণ হয় না আর ভালোও লাগে না তো আমি হালকা একটা পিঙ্ক কালার ব্লাশ দিয়ে নিছিলাম যেহেতু আমি হালকা পিঙ্ক কালার শেড ইউজ করেছি ব্লাশ দেওয়ার পর মুখটা এমনি অনেক গ্লসি লাগছিল আমি কিন্তু এখন পর্যন্ত হাইলাইটার ইউজ করিনি তো এরপর হচ্ছে আমি আমার ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব একদম ড্রেসের সাথে ম্যাচিং করা একটা লিপস্টিক পিঙ্ক কালার লিপস্টিক দেওয়ার পরে মনে হচ্ছিল অলরেডি সাজ এখানেই হয়তোবা শেষ এমনি খুব মেকআপ মনে হচ্ছিল দেন আমি একটু হাইলাইটার अप्लाई করে নিচ্ছি এই জায়গাতে এমনি গ্লসি লাগছিল এজন্য আমি একটু হালকা করে হাইলাইটার দিছিলাম হাইলাইটার দেওয়া শেষ করে কিন্তু মেকআপটা একদম পারফেক্ট লাগছে বাট তারপরেও চুল সেট বা হেয়ার স্টাইল না করার পর্যন্ত কিন্তু মেকআপ কমপ্লিট মনে হয় না দেন আমি হচ্ছে আমার চুলটাকে সুন্দর করে ব্রাশ করে নিলাম দেন একটা ফিঙ্গার রিং পরে নিলাম ফিঙ্গারিং পরপর মনে হচ্ছিল যদি চুলটাকে একটা ক্লিপ দিয়ে সেট করা যেত তাহলে মনে হয় বেশি বেটার লাগতো তো আমি হচ্ছে দুইটা ক্লিপ নিয়ে কনফিউজ ছিলাম যে হুইচ ওয়ান ইজ দা ম্যাচিং অর বেটার তো পিঙ্ক কালারটাই হচ্ছে আমি সিলেক্ট করলাম তো এই তো আর এখন একদম পারফেক্ট লাগছে আর এই পর্যন্তই ছিল আজকে আমার মেকআপ ভিডিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই